এবার একটা প্রশ্ন, শবে বরাতের দাম বেশি না শবে কদরের দাম বেশি? আবার বলেন, শবে বরাতের দাম বেশি না শবে কদরের দাম বেশি? শবে বরাত যদি 10 টাকা, শবে বরাত 10,000 কোটি টাকা, সুবহানাল্লাহ, কোন শবে বরাত যদি 10 লাখ টাকা, শবে কদর 10 লাখ কোটি টাকা, কোনটার দাম বেশি? আমাদের দেশে শবে কদরের এহতেমাম বেশি করে না শবে বরাতের এহতেমাম বেশি করে? এটা কে বুঝাইব? এই কোনটার দাম বেশি, শবে কদরের দাম বেশি না শবে বরাতের দাম বেশি? হ্যাঁ, কত গুণ বেশি? কোনো তুলনা হবে না, কোনো তুলনা কি হবে না। এই জন্য এবার লাইলাতুল কদর তালাশ করবো তো। আরিফ আয়ান টিভি, আরিফ আয়ান টিভি কোরআন সুন্নার বাণী প্রচার করার প্রচেষ্টায়। এবার প্রশ্ন, রমজানের দিনের দাম বেশি না রাতের দাম বেশি? উত্তর, রমজানের রাতের দাম বেশি, রাতের দাম বেশি। রমজানের কি? রমজানের রাতের দাম বেশি, সব অংশ দামি, রাতের দাম বেশি। সুবহানাল্লাহ বলে না? এই জন্য দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় খিয়াম, দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় খিয়াম। এবার আমি জিজ্ঞেস করলাম রব্বুল আলামিন, আমি যদি রমজানের রাতের বেলায় 20 রাকাত তারাবি পড়ি, কয় রাকাত? কত রাত? 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। কয় রাত? 20 রাত। কয় রাকাত? 20 রাকাত। কয় রাত? 20 রাত। আমি যদি 20 রাকাত করে তারাবি পড়ি 30 রাতে, আপনি আমাকে কি দিবেন? রব বলেন, যাও, কথা দিলাম। হাদিসের ভাষায়, মান ক্বামা ঈমানান ওয়া ইহতিসাবা গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তারাবি পড়বা 3 কারণে, আমার ভালোবাসায়, আমার রহমতের আশায়, আমার আযাবের ভয়ে, গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, 60 বছরের রেজিস্টার সাফ। 60 বছরের রেজিস্টার কি সাফ? রাগ পড়বো তো তারাবি ইনশাআল্লাহ। হুজুর ইমাম সাহেব, হুজুর কো এই মসজিদ ইমাম সাহেব? আচ্ছা, এরা তারাবি প্রথমে প্রথমে প্রথম দিন কেমন হয় মুসল্লি? জি আলহামদুলিল্লাহ অনেক খুশি। দ্বিতীয় দিন? জি ভালো। তারপর আস্তে 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 ওই হুজুর সাক্ষী দিছে, আমি কইছি হুজুরের সাক্ষীটা কেমন, একদম অরিজিনাল সাক্ষী না? তাহলে কি কয়? তাহলে এবার ইনশাআল্লাহ তারাবি ছাড়বো না। কত রাকাত? 20 রাকাত। কয় রাত? 30 রাত। বাহ, গুফরা লাকু মা তাকাদ্দামা মিন যামবিহি, রাসূল বলেন, যাও, পেছনের সমস্ত গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আচ্ছা, যদি রেহান ভাই আজকে একটা প্রস্তাব করে, মোস্তাক সাহেব আগামী বছরের একটা মাহফিলের তারিখ দেন, একটা দিন ওয়াজ করবেন, 30 দিনের হাদিয়া দিব। আচ্ছা, প্রস্তাবটা আমার লাগে কেমন হবে? কেউ হাইলে দিয়ে চান না, সাহসটাতে দিয়ে চান না? 30 মাহফিলের হাদিয়া এক ওয়াজে কেমন হবে? হাদিয়াটা কেমন হবে আর অফারটা কেমন? হ্যাঁ, আবার বলেন, অফারটা কেমন? সবাই একসাথে করুন, কেমন? আচ্ছা, এবার আমার রব বলেন, তুমি যদি রমজানের শেষ দশকে লাইলাতুল কদর খুঁজে পেয়ে যাও, এক রাত তালাশ করবা, যাও, কথা দিলাম, 83 বছর রাত জাগলে যত দিতাম তত দিব। এই অফারটা কত বড়! আগে দে, এতবার কইছেন একদিনের ওয়াজে 30 দিনের হাদিয়া, কত ভালো, অনেক ভালো। এবার বলেন তো লাইলাতুল কদরের অফারটা কত ভালো? আমি বললাম, তাইলে কবে লাইলাতুল কদর হতে পারে? হ্যাঁ, যদি বলতেন 365 রাত তালাশ করো, 365 রাত, যদি বলতেন 1 বছর তালাশ করলে 83 বছরের বেতন দিব, তাহলে তালাশ করতাম কি না? হ্যাঁ, রব জানতেন এরা পারবে না। এবার যেন আসা গেল, যাও 1 মাস তালাশ করো, 30 দিন। আমি বললাম, আল্লাহ পারতাম না। রব যেন বলেন, যাও 10 দিন তালাশ করো। আমি গেলাম, আল্লাহ পারতাম না। এবার রাসূল যেন বলেন, যাও, কথা দিলাম, রমজানের বেজর রাতে, রমজানের শেষ 10 দিনের বেজর রাতে যদি তালাশ করো, 21, 23, 27, 29, কয় রাত?
বলেন একুশ, তেইশ, পঁচিশ, সাতাশ, উনত্রিশ, লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর, এক হাজার মাস যদি মক্কা শরীফে থাকতা, এক হাজার মাস যদি হারামে পাকে দুই রাকাত নামাজ দাঁড়িয়ে এক হাজার মাস কাটিয়ে দিতা, এক হাজার মাস কত? তিরাশি বছর চার মাস, কত মাস? অফারটা কত বড়? আচ্ছা, পৃথিবীতে এর মোকাবেলায় একটা ব্যবসার কথা বলেন তো, ক্যামেরা আমাদের থেকে বানিয়ে বলেছি না, রব বলেছেন, রব রব বলেছেন কিনা বলেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর, বলেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর, এক হাজার মাস একটা না যদি নামাজ দাঁড়িয়ে থাকতেন যেই পরিমাণ দিব তার চেয়ে বেহতরিন দিব, এক হাজার মাস রোজা রাখলে যে পরিমাণ দিতাম তার চেয়ে বেশি দিব, এক হাজার মাস জিহাদ করলে যে পরিমাণ দিতাম তার চেয়ে বেশি দিব, এক হাজার মাস আরাফার মাঠে থাকলে যে পরিমাণ দিতাম তার চেয়ে বেশি দিব, মাত্র পাঁচ রাত। হায় ব্যবসায়ী বন্ধুরা, শেষ দিনগুলোতে আপনাদের এশার নামাজ পড়ারও টাইম হয় না ব্যবসার জন্য, আল্লাহ আল্লাহর কসম, রোজা ব্যবসা বাড়ানোর জন্য দেয় নাই, রোজা শুধুই লাইলাতুল কদর তালাশের জন্য দিয়েছে, রোজা মুদি দোকান বাড়াবার জন্য দেয় নাই, রোজা গার্মেন্টসের দোকানগুলো খোলার জন্য দেয় নাই, ফ্যাক্টরিগুলো খোলার জন্য দেয় নাই, রোজা শুধু বেচা কেনার জন্য দেয় নাই, রোজা শুধু সনাবুট খাওয়ার জন্য দেয় নাই, রোজা শুধু পেঁয়াজু খাওয়ার জন্য দেয় নাই, রোজা শুধু সত্তর প্রকারের ইফতার খাওয়ার জন্য দেয় নাই, রোজা শুধু দুধ কলা ভাত খাওয়ার জন্য দেয় নাই, সুবহানাল্লাহ। কয় না বন্ধু, রোজা দিয়েছে আল্লাহ, আল্লাহ তাআলা রোজা দিয়েছেন হাবিবের সৌজন্যে, হাবিবের উম্মতকে শুধুই আগে বাড়াবার জন্য, কারণ হাবিবকে বড় ভালোবাসে, উম্মতের বয়স কিন্তু কম, হাবিবের ভালোবাসা সবচেয়ে বেশি, উম্মতের বয়স সবচেয়ে কম, তাহলে উম্মত এত কম বয়সে অন্য উম্মতের প্রতিযোগিতা টিকবে কিভাবে? এই জন্য রব্বে কারিম বড় বেহের মানি করে আমাদের জন্য লাইলাতুল কদর দিয়ে এক রাতে হাজার মাসের চেয়ে দামি বানিয়ে দিয়েছেন। ওলামায়ে উম্মত মাওলানা বলেন, সবাই বলেন তো, কি বুঝলাম আমরা? শুধু শব্দই তো বুঝলাম, শব্দই তো পড়লাম, লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর, তরজমাই তো শুনলাম হাজার মাসের চেয়ে উত্তম, লেকিন নিজে কি বুঝলাম? হ্যাঁ, বাস্তব না বাস্তব? এক মাসের হাদিয়া দিয়ে দিলে তো খুশিতে কলজা ফেটে যেত, যদি এক বছর হাদিয়া দিত তো কি অবস্থা হইতো, আর যদি দশ বছর হাদিয়া দিত তো কি অবস্থা হইতো, কন না? আর এখানে কয় মাসেরটা দিবে? হ্যাঁ, করা তালাশ করলে আল্লাহর নবী বলেন ফালতামিসু ইনদা ফিত্রে আওয়াখির লায়ালি রমাদান, আল্লাহর নবী বলেন রমজানের শেষ দশকের পাঁচটা বেজর রাতে তালাশ করো, সুবহানাল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। তাহলে লাইলাতুল কদর বিস্কুট খাওয়াবেন কোন রাত? বিস্কুট খাওয়াবেন কোন রাত? বেজর পাঁচ রাত, শুধু এক রাত খাওয়াবেন কা? বেজর কত রাত? হুজুরের লম্বা দোয়া করে কোন রাত? আট দিন করে না কা? পাঁচ দিন করবো ইনশাআল্লাহ, দোয়া করবেন পাঁচ রাত, বিস্কিট খাওয়াবেন পাঁচ রাত, হালুয়া খাওয়াবেন পাঁচ রাত, ঠিক আছে? কি